राम कृष्णं जगद्गुरु पाद पद्मी तयो सित्वा पुनमानि मुहुर्मुहु तथाग्निर्दाहिका शक्ति राम कृष्ण स्थिता हिया सर्व विद्या स्वरूपं तं शारदां प्रणमामि। प्रथमे मंच उपविष्ट सभापति महाराज श्रीमद स्वामी अच्युतानंद जी का भक्तिपूर्ण प्रणाम जानाई। मंचे उपविष्ट शिवप्रदानंद जी महाराज ताको हमार प्रीति नमस्कार भलोबासनी जानाई। हमार सम्मुखे उपस्थित हृदयाचलेर भक्तबृंद जरा मायर कथा आज के शोनार जन्ने एसेछेन, मा के अनुध्यान करते चाहिए, मा के लिए जीवन गठन करते चाहिए, तादेर सकल को हमार प्रीति नमस्कार भलोबासनी जानाई। বছর বছর আমরা এই দিনটা পালন করি, মায়ের জন্মতিথি। এই দিন মায়ের বিষয়ে আমরা শুনি, এখন বছর বছর যতই আমরা আলোচনা করি এই জিনিস পূরণ হয় না। এর মধ্যে মায়ের যে কত দিক আছে তা বলে শেষ করা যায় না। যেমন আমাদের শিবমহিমা স্তোত্রে রয়েছে মহাদেবের মহিমা সম্বন্ধে বলতে গিয়ে বলেছেন শাস্ত্রকার যে যদি সমুদ্র কালি হয়, পৃথিবীপৃষ্ঠ পাতা হয়, স্বয়ং সরস্বতী মা সরস্বতী যদি লেখিকাকা হন, তাহলে মহাদেবের মহিমা লিখে শেষ করা যাবে না। তেমনি মায়ের ঠাকুরের তাদের মহিমা বলে কেউ কোনো কালে শেষ করতে পারবে না। সেই জন্য যত দিন যাচ্ছে মায়ের নতুন নতুন দিক উন্মোচিত হচ্ছে। প্রথমে মাকে আর কজন চিনেছিলেন, এক ঠাকুরই চিনেছিলেন ঠিক ঠিক মাকে, তারপরে স্বামীজি চিনেছিলেন, স্বামীজি তার গুরুভাইদের সম্বন্ধে গুরুভাইদেরও চিঠি লিখছেন যে ভাইয়া তোমরা এখন মাকে ঠিক ঠিক চিনতে পারো নি, কমে পারবে। সুতরাং আমরা সাধারণ মানুষ আর তাকে চিনবো কী করে? তারা যেটুকুন আমাদের চোখ খুলে দিয়ে গেছেন সেই চোখ দিয়ে আমরা যে যার যদ্দূর সামর্থ্য মাকে দেখার চেষ্টা করছি। এইবার আমাদের বিভিন্ন মনীষী, বিভিন্ন চিন্তাশীল ব্যক্তি মাকে চিন্তা করে, মায়ের সম্বন্ধে ধ্যান করে মায়ের বিভিন্ন দিক তারা উন্মোচিত করছেন বিভিন্ন পত্রপত্রিকায়, বিভিন্ন স্থানে। সেগুলোকে আমরা যত পড়ি, যত চিন্তা করি, দেখি যে মায়ের মধ্যে যে এত দিক আছে, হ্যাঁ, সেগুলো ভেবে আমরা অবাক হয়ে যাই। আজকেও মহারাজ এসছেন অনেক দূর থেকে, সমস্ত ব্যস্ত তার নানান ব্যস্ততা থাকা সত্ত্বেও তারা এই বারাসাতে মহাপুরুষ মহারাজের জন্মস্থানের আকর্ষণে প্লাস মায়ের হচ্ছে কি সম্বন্ধে অনুধ্যান করার জন্য তারা নিজেরাও ছুটে এসছেন আমাদের আহ্বানে। আর এই মহারাজরাই বলছিলেন যে বারাসাত মঠে ভক্তরাও খুব মনোযোগ সহকারে এইসব বক্তব্য শোনেন, সেটা খুব আনন্দের বিষয়, সেটা তারা এই মায়ের বিষয় খুব মনোযোগ সহকারে শুনলে তবেই মায়ের মহিমাটা কিছু হৃদয়ে ধারণা করা যায়। সেই জন্য আপনার